আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের যে ধারাবাহিক বিভিন্ন লাইভ প্রোগ্রাম চলছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে আমাদেরই বন্ধু ফিরোজ সালাউদ্দিন দীপু। বর্তমানে দ্য সিটি ব্যাংক লিমিটেডে আছে কর্মরত, আর নিজের একটা প্রতিষ্ঠান আছে অট্রো, যেটার সাথে জড়িত আছে। আর তার থেকেও আমরা যে পরিচয়টার জন্য আজকে দীপুর সাথে আমরা কথা বলতে যাচ্ছি, সেটা হলো সে বিদ্যানন্দের একজন স্বেচ্ছাসেবী, যে কিনা বিদ্যানন্দের শুরুর দিন থেকে, হয়তো বা শুরুর আগ থেকেই, বিদ্যানন্দের কার্যক্রম শুরুর আগ থেকেই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে। আজকে তার কাছ থেকে হয়তো আমরা অনেক কথা শুনবো, তার ভালো লাগা মন্দ লাগা অনেকগুলো বিষয়ে দীপু আজকে আমাদের সাথে শেয়ার করবে। দীপু, সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে লম্বা সময়, নাজমুল আসলে যেভাবে বললো অনেক কিছুই, আসলে সেভাবে কিছু না, ছোট ছোট করে কিছু কাজ আমরা শুরু করেছিলাম অনেক দিন থেকেই। আমাদের বিদ্যানন্দের ডিসকাশনটাই বলি, 2010-এর শেষ দিক, 2010-এর শেষ দিক, 11-এর শুরুর দিকে আমাদের এটা নিয়ে আসলে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল। তো আমরা প্রতিদিনই ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরির এখানে বসতাম, টিএসসিতে বসতাম মাঠে, ওই লম্বা সময় কথা বলতে বলতে আসলে স্বপ্নগুলো বোনা শুরু হচ্ছিল তখনই। তো আমরা তখন ভলেন্টিয়ার ছিলাম মাত্র 5 জন, 5 জন ভলেন্টিয়ার নিয়ে আসলে কাজটা শুরু। শুরুতে আমাদের চিন্তা ছিল যে না, আমরা শুধু একটা লাইব্রেরি করব। তো লাইব্রেরিটা কি, লাইব্রেরিতে আমরা কমন কিছু বই, যেমন আমাদের স্কুলের পাঠ্য বই যেগুলো কিনতে হয় সরকারি বইগুলো ছাড়া, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির বই, কলেজের বই, তারপরে সহশিক্ষা কার্যক্রমের যে বইগুলো আছে এগুলা, এগুলা কেন? তো ওই সময় আমাদের চিন্তাটা ছিল যে আচ্ছা, সবাই তো বইগুলা কিনতে পারে না, হ্যাঁ বইগুলা কিনতে পারে না, এই বইগুলা যদি কিনতে না পারে তো তাকে তো ফটোকপি করে পড়তে হবে, ফটোকপি করতেও তো আসলে অনেক টাকা খরচ হয়, এই খরচটা কোথা থেকে আসবে? ওই রকম চিন্তা থেকেই আমরা প্রথমে চিন্তা করলাম আমরা নারায়ণগঞ্জে একটা লাইব্রেরি করব। তো নারায়ণগঞ্জের এইটা কি বলবো, আসলে একটা দ্বীপের মতো জায়গা, তো ওইখানে আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস আছে। ওইখানে আমাদের কিশোর কুমার দাস, তো উনি বললেন যে আমার কিছু জমি আছে, জমিটার পরিমাণ 100 শতক, মানে 1 কাঠারও কম, খুব ছোট একটা জায়গা, 1 কাঠারও কম। তো বললো যে ঠিক আছে, আমি এখানে কিছু একটা করি, করে দিই। তো ওইখানে যদি একটা লাইব্রেরি করা যায় তাহলে ওইখানে যে বাচ্চারা আছে ওই বাচ্চারা এই লাইব্রেরির বইগুলো পড়ে উপকৃত হবে। বাস শুরু হয়ে গেল এটা, 2000, এটা করতে করতে 2013-র শুরুর দিকে চলে আসলো। তো 13-র থেকে আমরা আসলে ডিসকাশন শুরু করলাম, আচ্ছা যে এই জায়গায় কাজ করতেছি এখানে আসলে খুব বেশি কাভারেজ নাই, এখানে আমরা সর্বোচ্চ হয়তো বা 100 থেকে 150 বাচ্চাকে হেল্প করতে পারতেছিলাম। তো ওই চিন্তা থেকে আমরা প্রতিদিন ঘুরে বেড়াতাম, বিশেষ করে আমি আর পারুক, এই মুহূর্তে ও বিদ্যানন্দের মানে কাজ করছে ভলেন্টিয়ার হিসেবে। তো এই দুজনে হাঁটতাম প্রতিদিন। এর মধ্যে কিশোর দা, উনি ঢাকায় কাজ করতেন এয়ারটেলে, তো এয়ারটেল থেকে উনি সুইচ করে অল্লোতে আসলেন, অল্লো কমিউনিকেশন। অল্লোতে উনি 6 মাস কাজ করলেন, এরপরে উনি পেরুতে গুগলে কাজ করার ওনার একটা সুযোগ হয়ে যায়। তো ওই সুযোগের ভিত্তিতে উনি আমাদেরকে বললেন যে তোমরা কাজগুলো চালিয়ে যাও, আমি তো আসলে আমার কেরিয়ারের জন্য বাইরে যেতেই হবে। তো এর মধ্যে উনি কেরিয়ার গঠনের জন্য চলে গেলেন পেরুতে। পেরুতে উনি গুগলে কাজ করেছেন প্রায় 6 মাসের মতো, এর পরপরই উনি ওইখানকারই একটা টেলিকমিউনিকেশনের বড় কোম্পানিতে উনি সুইচ করেন হেড অফ মার্কেটিং হিসেবে। তো এখনো আছেন ওইখানে, পাশাপাশি উনি ওইখানে ভলেন্টিয়ার জব ওইখানেও করে যাচ্ছেন। এইটা হচ্ছে শুরু। তো এরপর আমরা আসলে বই কালেকশন শুরু করলাম ঢাকায় মিরপুরকে কেন্দ্র করে। মিরপুর এটা 11:30-তে, মিরপুর 11:30-তে আমরা প্রতিদিন ঘুরতে থাকলাম আমাদের একটা ক্যাম্পাস খোলার জন্য, যে কিভাবে খোলা যায়, খরচ অনেক বেশি, খরচগুলো কিভাবে মেনটেন হবে। তো
তো শুরুতে আমরা চিন্তা করলাম যে আমরা যে 5-6 জন 7 জন আছি, এরাই ছোট ছোট করে কিছু কন্ট্রিবিউট করি, কন্ট্রিবিউট করে আমরা কাজটা শুরু করব। তো এর মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা আসলে কিশোরদার, যেহেতু উনি ওই সময় খুব স্টাবলিশ ছিলেন, ওনার জবে ওনার কেরিয়ার উনি খুব ভালো ছিলেন, স্টাবলিশ পজিশনে ছিলেন, যে কারণে ওনার কন্ট্রিবিউশনটাই আসলে সবচেয়ে বড় ছিল। আমরা ছোট ছোট করে ওনাকে সাপোর্ট করে যেতাম, তো সেটা আসলে উল্লেখ করার মতো কিছু না। তো আমরা প্রতিদিনই আসলে বই কালেক্ট করতাম, এর মধ্যে আমরা একটা বাসা ভাড়া নিই, এটা মিরপুর 11:30-তে, ওই যে বাস কাউন্টার গুলো যেখানে থাকে বিকল্প বাস ওই জায়গাটায়, ওইখানে আমরা 1650 স্কোয়ার ফিটের একটা বাসা ভাড়া নিই 4 তলায়। ওইখানে আমরা কিছু বইয়ের র্যাক রাখি, তো ওইগুলাতে আমরা বই কালেকশন শুরু করি জুন মাস থেকে, জুন 2013 থেকে আমরা প্রতিদিনই প্রতিদিনই পায়ে হেঁটে, ঘন্টার পর ঘন্টা হেঁটে আমরা এই বই কালেক্ট করতাম, পুরনো বই। বিভিন্ন বাসায় বাসায় যেতাম, বন্ধুদের কাছে নক করতাম যে তাদের যে ফেলে দেওয়া যে বইগুলা, যেগুলো তারা বিক্রির চিন্তা করছিল নীলক্ষেতে বা অন্য কোথাও বা ভাঙালির কাছে হয়তো বা দিয়ে দিবে, এরকম বইগুলো আমরা কালেক্ট করতাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যেত যে আমরা হেঁটে কালেক্ট করতেছি, রিক্সায় ভ্যান গাড়িতে করে, কখনো বা হেঁটে বহুদূর হেঁটে তারপরে আমরা আসতাম, কারণ ওই সময় আমাদের নিজেদেরও কেরিয়ারটা মাত্র শুরু, খুব ভালো একটা পজিশনে ছিলাম তাও না। তো এই বই কালেক্ট করতে করতে একসময় আমাদের এই পুরান বইয়ের কালেকশন দাঁড়িয়ে গেল 10,000-এর মতো। ততদিনে অক্টোবর নভেম্বর হয়ে গেল, তো বই কালেকশন চলছে। এর মধ্যে আমরা চিন্তা করলাম যে না, এইবার আমরা এখানে এই বইগুলা তো আসলে সরাসরি অনেকেই আসে না, অনেকেই জানে না যে এখানে একটা লাইব্রেরি আছে যে ফ্রি পড়তে দেয়। তো আমরা চিন্তা করলাম যে না, এবার আমরা আশেপাশে মিরপুরের যে বস্তিগুলো আছে এই বস্তিগুলো থেকে আমরা স্টুডেন্ট কালেক্ট শুরু করলাম, যারা অন্য একটা স্কুলে যায় কিন্তু গৃহশিক্ষক বা সাপোর্ট কোনো টিচার রাখতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে হয় কি, ওরা যে স্কুলে পড়ে যারা গৃহশিক্ষক রাখতেছে তাদের কিন্তু রেজাল্টও ভালো হচ্ছে, যেই কারণে কিন্তু এই বাচ্চাগুলার একটা ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়। তো অনেক বাচ্চা কিন্তু ঝরেও পড়ে। তোমরা জানো যে প্রাইমারি স্কুল লেভেলেই কিন্তু 50-60% বাচ্চা এখনো ঝরে যায় শুধুমাত্র সাপোর্টের অভাবে, কারণ এখন যে কম্পিটিশন, এই কম্পিটিশনে টিকতে গেলে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা, তারপরে মানে প্রাইভেট শিক্ষকের একটা ব্যাপার আছে, কারণ এত কম্পিটিশন, সবাই চেষ্টা করে যে আমি বেস্ট রেজাল্টটা করবো। তো ওই চিন্তা থেকেই আমরা চিন্তা করলাম যে না, আমরা ওদেরকে এই স্কুলের পাশাপাশি আমরা ফ্রি ওদেরকে কোচিং করাবো। তো আমরা প্রতিদিন অফিস শেষে যেহেতু আমরা চাকরি করি, ওই সময় আমার চাকরিটাও নতুন, ব্র্যাক ব্যাংকে কাজ করতাম, তো প্রতিদিন অফিস শেষে আমি মিরপুর চলে যেতাম, তো আমার সাথে অন্যান্য ভলেন্টিয়াররাও থাকতো, মিরপুর চলে যেতাম। আমরা এই মানে ওই বস্তি এলাকাগুলো প্রতিটা ঘরে ঘরে নক করতাম যে আপনার বাচ্চা স্কুলে যায় কিনা, স্কুলে গেলে ও কি নিয়মিত যায়, নিয়মিত না গেলে কেন যায় না। ওইটা একটাই উত্তর আসতো, ওরা তো ভালো রেজাল্ট করতে পারতো না, ফেল করতো, ওদের সাথে ভালো ব্যবহার করা হতো না, বেতন ঠিক মতো দিতে পারতো না, এরকম অনেকগুলো ইস্যু ছিল যেগুলোর কারণে ওরা আসলে ঝরে পড়তো অনেক বেশি ওই বাচ্চাগুলা। আমরা চিন্তা করলাম যে না, আমরা এখানে ওদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিই। তো এখন বিদ্যানন্দের যে পেজটা দেখতেছেন, বিদ্যানন্দের এই পেজটা আসলে কিন্তু তখনই করা। তো ওই পেজের মাধ্যমে আমরা প্রথম ঘোষণা দিই যে আমাদের শিক্ষক দরকার। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে রেসপন্স করলো যে ওরা বিনা পয়সায় পড়াবে। তো ওদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা একটা শিডিউল করলাম, ক্লাস শিডিউল, বাচ্চাদের ক্লাস গুলা আমরা দেখলাম যে ওরা ডে শিফটে কয়জন, মর্নিং শিফটে কয়জন, ডে শিফটে আবার ওইটাও ম্যাচ করানোর দরকার ছিল। ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা ক্লাস নিবে, এদের নিজেদেরও ক্লাস আছে, ওদের ক্লাসের সাথে ম্যাচ করে দেন আমরা ক্লাস গুলো ফেলতাম। তো এই ছোট ছোট করে স্কুলিং করতে করতে আমাদের দেখলাম যে এরপরও বাচ্চারা ঝরে পড়তেছে। ঝরে পড়তেছে কেন, একটা এক্সাম্পল দিই। ওই জায়গার বেশিরভাগ বাচ্চাই, ওদের বাবা মা হয় কেউ গার্মেন্টস এ কাজ করে, কেউ সবজি বিক্রি করে, কেউ বাজারে কুলি মজুত, ওদের যে ইনকাম লেভেলটা, ওই ইনকাম লেভেলে আমরা যতই সাপোর্ট দিই,
বাচ্চা যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যায় তখন চিন্তা করে যে না, ওদেরকে দিয়ে আমরা একটা ইনকাম জেনারেট করি। তো ইনকাম জেনারেট করতে গিয়ে ওই বাচ্চাটাকে হয়তো বা তার মানে সবজি বিক্রির কাজে অথবা ঠেলা গাড়ি অথবা অন্য যে কোনো কাজে ওরা কিন্তু দিয়ে দিচ্ছিল। তখন তো আমাদের এখান থেকেও কিন্তু ড্রপ আউট হতে লাগলো। তো এইটা ছিল একটা বড় চ্যালেঞ্জ যে না, ড্রপ আউট যদি হয়ে যায় তাহলে আমরা কিভাবে টিকবো। তো এরই মধ্যে আমরা চিটগং এও একটা আউটলেট ওপেন করি, চিটগং ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি চিটগং মেডিকেল এবং কুয়েটের কিছু স্টুডেন্টের সহযোগিতায় ওইখানে আমরা একটা আউটলেট ওপেন করি। তখন আমাদের রেজিস্ট্রেশন হয় নাই, তো আউটলেট ওপেন করি। ওইখানে যেটা হয় যে মানে সেম প্রবলেম যে আমাদের বাচ্চাগুলো ঝরে পড়তেছে। কেন ঝরে পড়তেছে? ওদের ওদের ইনকাম প্রয়োজন, ওদের মানে ইনকাম না হলে ওরা খাওয়া দাওয়া আসলে করতে পারবে না। তো ওরকম একটা সিচুয়েশনে মানে বাচ্চাদেরকে ধরে রাখাটাই আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তো চিটগং থেকেই আমরা আসলে শুরু করি 1 টাকার হাটটা। তো প্রথমে যেটা হয় যে এই বাচ্চাগুলোকে ধরে রাখার জন্য আমরা করতাম কি, দুপুরে খাওয়ার ব্যবস্থা করতাম যে তোমরা যদি সকালে এসে ক্লাস করো তাহলে দুপুরে খেয়ে তোমরা বাসায় যাবে, যদি ক্লাস না করো খাওয়া পাবে না। মানে কেউ যদি ক্লাস না করে খাওয়ার জন্য আসতো আমরা খাওয়া দিতাম না। তো এভাবে আমরা তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করতে লাগলাম এবং এই খাওয়ার জন্যই ওরা আসতো। তো একসময় ওদের বাবা মারা অভ্যস্ত হয়ে গেলে আচ্ছা ঠিক আছে, ওর খাওয়া যাওয়া খাওয়া দাওয়া গুলো যেহেতু অ্যাভেলেবেল আছে তো আমি কেন পড়াবো না, এই যে শুরু হলো। তো ওইটা থেকেও চিন্তা করলাম যে না, এটা আসলে দীপু, এটা কবে দীপু? জি 1 টাকার আহার এটা সময়টা কোন, এটা কোন সময়টায়? হ্যাঁ, এইটা 1 টাকার তেরোর আহারটা শেষ দিকে, শুরু হয়েছে কোন সময় বেসিক্যালি, তেরোর শেষ দিকে, কিন্তু তখনও আমরা মানে আসলে এভাবে চিটং ডিক্লারেশন দেই শুরু? নেই। 13 থেকেই শুরু, কিন্তু আমরা মানে আনুষ্ঠানিক ভাবে 1 টাকায় আহার আচ্ছা, যে চিটং এটা থেকে শুরু এইটার হয়েছে, চিটং ডিক্লারেশন ইউনিভার্সিটি থেকে। চিটগং থেকে শুরু হয়েছে। তো ওই সময় আমরা বাচ্চাদেরকে বুঝতে বিনামূল্যেই বুঝতে খাবার দিতাম। আচ্ছা আচ্ছা তো যেটা, হ্যাঁ নাজমুল, হুম হুম কন্টিনিউ করো। হ্যাঁ তো বিনামূল্যেই খাবার দিতাম। পরে দেখলাম যে ঠিক না, আছে, হ্যাঁ কিছু বাচ্চা আছে যে ওদের খুব আত্মসম্মানে লাগে যে আমরা ফ্রি খাবো কেন। হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম যে না, ফ্রি তাহলে হওয়া দরকার নেই, ওদের জন্য আমরা একটা ন্যূনতম দাম ধরে দিই। এখন দামটা কত হবে, খাওয়ার খরচ তো অনেক। তো আমরা যদি নর্মাল খাবারও করি, ডিম খিচুড়িও যদি করি বা একটা সবজি ভাতও যদি করি, তাহলে ফ্রিটা বাচ্চার জন্য আমাদের খরচ হয় প্রায় 40 টাকা। তো এই 40 টাকা তো আসলে বাচ্চার জন্য ধরে লাভ নেই। তাহলে প্রতিদিন যদি আমি 40 টাকা করে ধরি, ও যদি আমাদের এখানে 20 দিন বা 22 দিন আসে, তাহলে এই খরচ কিন্তু অনেক বেশি। পরে আমরা চিন্তা করলাম যে না, ওদের যে আত্মসম্মান বোধটা, এই আত্মসম্মান বোধটা বাড়ানোর জন্য আমরা চিন্তা করলাম যে না, 1 টাকায় আমরা ওদের থেকে চার্জ করব। তাইলে ওদের কাছে মনে হবে যে না, আমি এটা ফ্রি খাচ্ছি না, আমি টাকা দিয়ে কিনেই খাবারটা খাচ্ছি। তো ওভাবেই শুরু। তো 1 টাকায় আহারের ঘোষণাটা আসলে আরো পরে আসে। তো আমরা এই কন্টিনিউ করতাম, করতে করছিলাম। তো এটা 2015 সালে এসে আমরা এটার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন নেই, কারণ গভর্নমেন্টের যে রুলস আছে ওই রুলস অনুযায়ী প্রত্যেকটা প্রজেক্টের জন্যই আলাদা ডিক্লারেশন দরকার হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের যে রেজিস্ট্রেশন আছে ওই রেজিস্ট্রেশনের আন্ডারে, কিন্তু ওটার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আলাদা করে আমরা ডিক্লারেশন দিয়ে ওইটার নামটা রেজিস্ট্রি করে নিই। তো আচ্ছা ওইটা ততদিনে 2015 হয়ে যায়। তো 2000 বিদ্যানন্দ মানে রেজিস্ট্রেশন আমরা পাই 2013 সালের 22শে ডিসেম্বর। যদি জন্মদিন ধরি তাহলে বিদ্যানন্দের জন্মদিন হচ্ছে 2013 সালের 22শে ডিসেম্বর। তো রেজিস্ট্রেশন করতে গিয়ে আসলে কিছু প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, কেউ ইসি মেম্বার হয়, কেউ সাধারণ মেম্বার হয়। তো বিদ্যানন্দের আসলে এ কে কি মেম্বার, কার পজিশন কি, ওইটা কিন্তু কোনো ফ্যাক্টর না। তো তখন দাদাকে চেয়ারম্যান করে আমাদের বিদ্যানন্দ ফাউন্ডেশনের রেজিস্ট্রেশনটা আমরা তখন করি, বাকিরা মেম্বার হিসেবে, মেম্বার হিসেবে আমরা কাজ শুরু করি। তো এরপর থেকেই আসলে আমরা আরো বড় স্কেলে, লার্জ স্কেলে কাজ করা শুরু করি। 2013-14 দিকে আমাদের প্রজেক্ট গুলো আরো বড় হতে থাকে, আমরা আউটলেট বাড়াতে থাকি। আমাদের বর্তমানে আউটলেট আছে 8টি, এর মধ্যে 3টি হচ্ছে অরফানেজ আর বাকিগুলো
জেনারেল ব্রাঞ্চ, যেখানে এডুকেশন, খাবার, অন্যান্য প্রোগ্রাম হয়। অরফানেজ গুলাতে বাচ্চারা এবং বৃদ্ধরা থাকেন, ওইখানে আমরা মানে 3 বেলা সাপোর্টই দিই। অন্যান্য জায়গায় আমরা শুধুমাত্র 1 টাকার আহারে 1 বেলা সাপোর্টটা পাই, আর অরফানেজ গুলাতে 3 বেলা সাপোর্টটাই পাওয়া যায়। আমাদের আউটলেট গুলো আছে ঢাকায় পল্লবীতে, তোমরা হয়তো জানো ঢাকার পল্লবীতে নারায়ণগঞ্জ, যেটা আমাদের প্রথম ব্রাঞ্চ, চিটগং, এটা কি বলে নুরুল আলম মাস্টার গলিতে। তারপর হচ্ছে সম্প্রীতি অরফানেজ, এইটা হচ্ছে কক্সবাজারের রামুতে। তারপরে রাজশাহীতে আমাদের আছে, রাজশাহী আমাদের ব্রাঞ্চ, এইটা রাজশাহীর বোয়ালিয়াতে। তারপরে পরিজাত অরফানেজ, এইটা আছে রাজবাড়িতে, এটা আমাদের একজন ভলেন্টিয়ার এটা জমি দান করেছে, প্রায় 10 শতক জায়গা। এখানে বেশ বড় একটা অরফানেজ আমরা করেছি, 10 শতক জায়গার পাশাপাশি আমরা অতিরিক্ত আরো কিছু জমি এখানে নিয়েছি। তারপরে মেঘের বাড়ি শিশু সদন, এটা হচ্ছে বান্দরবনে, এটা এটা ওপেন হয়। রংপুরে আমাদের একটা আউটলেট আছে, এটা হচ্ছে ওয়েদার অফিসের কাছে, মানে আবহাওয়া অফিস যেটা, ওইটার কাছাকাছি। স্বপ্নডাঙ্গা অরফানেজ, এটা আমাদের আছে বান্দরবনে, রুমাতে। তো এই কয়টা অফিস নিয়ে আসলে বিদ্যানন্দের কার্যক্রম। তো এখনো ছোট, খুব ছোট একটা পর্যায়ে আমরা কাজ করতেছি, খুব বড় কোনো কিছু হয় নাই। তো আমরা এর মধ্যেই চেষ্টা করে যাই এই কাজগুলো করে যাওয়া, জানি না কতটুকু কি করতে পারবো। আমরা আসলে প্রত্যেকেই ভলেন্টিয়ার, এখানে কোনো লিডার নাই। সবচেয়ে বড় জিনিস, কাজ করে সবচেয়ে এনজয় করে যে আমার সাথে এখন পর্যন্ত যারা কাজ করার সুযোগ পেয়েছে ওরা দেখেছে, বিশেষ করে নাজমুল, নুরেস্তানি, ফয়সাল, হাবিব, রনি, ওরা আমার সাথে সরাসরি কাজ করেছে, আমাদের কিংবদন্তি। কয়েকদিন আগে যেমন আরিফুর রহমান রাজীব, খুলনার বন্ধু, আমাকে হেল্প করেছিল কিছু ইনফরমেশন দিয়ে, এটা আসলে একটা বড় মানে বড় সাপোর্ট ছিল আমাদের জন্য। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু মানুষের সাহায্য নিয়েই আসলে কাজগুলো করছি। এখন প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো রান করতে গেলে আসলে বড় ফান্ডের প্রয়োজন হয়, যেটা আসলে একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জটা কিন্তু ছড় করে দিয়েছেন আমাদের কিশোর দা মূলত ফাউন্ডার, উনি এখন পেরুতে আছেন, পেরুতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এটা টেলিকমিউনিকেশন একটা কোম্পানি, যেখানে উনি হেড অফ মার্কেটিং হিসেবে আছেন, কাজ করছেন, পাশাপাশি উনি এখানে কিছু ব্যবসার চেষ্টা করছেন। তো পেরু থেকেই মূলত উনি মনিটরিং করেন টোটাল অ্যাক্টিভিটিসটা মনিটরিং করেন। আর এখানে আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, যেখানে কিশোর দা সহযোগী আছেন, ট্রাস্টি বোর্ডের মেম্বাররা টোটাল প্রজেক্টটা রান করে। এখানে প্রত্যেকটা মেম্বারের নির্দিষ্ট করে কাজ আছে, কিন্তু এই কাজগুলো কিন্তু বাই রোটেশন চেঞ্জ হয়, মানে কেউ একটা কাজ স্থায়ী ভাবে করবে এমন না। হ্যাঁ, এইটা কেন, মানে এইটাতে যেটা হয় যে এই কাজগুলো করতে গিয়ে কিছু জবাবদিহিতার ব্যাপার আসে। কেউ যখন একটা কাজ দীর্ঘদিন ধরে করতে থাকে, তখন কিন্তু তার মধ্যে একটা আত্মগরিমা চলে আসে যে না, আমি এই কাজটা করতেছি, এটাতে আমি সর্বশ্রেষ্ঠ। বিদ্যানন্দতে কিন্তু এরকম হয় না, প্রত্যেকের কাজ চেঞ্জ হয়। যে ফাইন্যান্স নিয়ে কাজ করতেছে, সে হয়তো 6 মাস 7 মাস পরে ফাইন্যান্সে থাকে না, সে ডিস্ট্রিবিউশনে চলে যায়। যে ডিস্ট্রিবিউশনে কাজ করতেছে, সে হয়তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা দেখে, কেউ হয়তো ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট দেখতেছে, কেউ হয়তো ফান্ড কালেকশনে কাজ করতেছে, কেউ কিন্তু স্থায়ী ভাবে কোনো কাজ করতেছে না। এটার মূল যে কারণটা যে জবাবদিহিতা। হ্যাঁ, তো ফান্ড কিন্তু আসতেছে মূলত জনগণের কাছ থেকেই, তোমাদের কাছ থেকেই আসতেছে, যারা কি বলবো, দেশের জন্য আসলে চিন্তা করতেছে, এরাই হয়তো ছোট ছোট করে ফান্ড দিচ্ছে। এই ফান্ড গুলোই আসলে অনেক বড় আকার ধারণ করেছে। তো ওই ফান্ড ম্যানেজমেন্টটাই আসলে এখন একটা চ্যালেঞ্জ, যেই কারণে আমরা আমাদের ফান্ড ম্যানেজমেন্টটা নর্মালি যেটা হয় যে অডিটেড ফান্ড, মানে অডিটেড হইতে হয় ফান্ড গুলা। তো নর্মালি অডিট হয় হচ্ছে ইয়ারলি একবার, যেটা আমরা প্রথমে 6 মাসে নামিয়ে এনেছিলাম যে না, আমরা 6 মাস পর পর অডিট করাবো। তো যখন দেখলাম যে আসলে কাজের চাপ অনেক বেশি, পাশাপাশি ডকুমেন্টেশন পার্টটা অনেক ডিফিকাল্ট, আমরা তখন এই অডিটটা আসলে কোয়ার্টারলি নিয়ে আসি। কোয়ার্টারলি আনাতে যেটা হয় যে আমাদের রেসপন্সিবিলিটি গুলো আমরা চেষ্টা করি যে অনেক ভালোভাবে কমপ্লিট করার, কারণ হচ্ছে আমি যদি টাইমলি আমার ডকুমেন্টেশন পার্টটা শেষ না করি, আমি যদি আমার ভাউচার গুলো প্রপারলি রেডি না করি, তাহলে কিন্তু ঠিক 3 মাসের মাথায় কিন্তু আমি এটা মিলাতে পারবো না।
তো ওই ফান্ড ম্যানেজমেন্টটা ওরা খুব স্ট্রিক্টলি দেখে। এক নবীন অডিট ফার্ম, যেটা বাংলাদেশের টপ 5 অডিট ফার্ম গুলোর মধ্যে একটা, কারওয়ান বাজার অফিস। তো ওরা আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভ, প্রত্যেকটা ট্রানজ্যাকশন মনিটরিং করে অনলাইনেই, ফিজিক্যাল ভেরিফিকেশন করে। তো এর মাধ্যমেই ওরা কিন্তু আমাদের এই ডিক্লারেশন গুলা আসে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এই হচ্ছে ছোট করে বিদ্যানন্দ। তো বিদ্যানন্দের আসলে সবচেয়ে সুন্দর জায়গা যেটা, সেটা হচ্ছে এখানে কোনো বস নাই, এখানে কোনো লিডার নাই। হ্যাঁ, এইখানে নতুন যে ভলেন্টিয়ার, ওর যদি খুব ভালো কোনো আইডিয়া থাকে কোনো জব নিয়ে, ও খুব সিনিয়র একজন ভলেন্টিয়ারকে কিন্তু গাইড করতে পারে, অথবা বলতে পারে যে ভাই আপনার এটা হচ্ছে না, এটা কেন করতেছেন। এটা হচ্ছে বিদ্যানন্দের সৌন্দর্য। এখানে প্রত্যেকেই ও তার ওনারশিপ নিয়ে কাজ করে, এবং প্রত্যেকের আইডিয়াটা, প্রত্যেকের নতুন যে ইনোভেশন, এগুলাকে গুরুত্ব দেওয়া হয়। তো সবচেয়ে বড় জিনিস, এখানে কোনো পদবি নাই, কারোর জন্য কোনো স্পেশাল ডেস্ক নাই, কোনো রুম নাই, প্রত্যেকেই কিন্তু সমানভাবে নিচে বসে কাজ করে। কারণ বেশিরভাগ কাজ যেহেতু আসলে সাপোর্ট রিলেটেড, রান্নার কাজ আছে, স্টুডেন্টদের ডকুমেন্টেশনের কাজ আছে, স্টুডেন্টদের খাতা দেখা, ওদের প্রত্যেকটা কাজ ধরে 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 এগুলোর জন্য প্রত্যেকটা কাজ ডিস্ট্রিবিউট করা থাকে, এগুলোর মনিটরিং টিম গুলো সেভাবেই কাজ করে। আচ্ছা আচ্ছা, আমি একটু শেয়ার করি। দীপুর সাথে কিন্তু আমার পরিচয়, মানে ফিরোজ সালাউদ্দিন যে দীপু আর কি আমাদের কাছে নামে পরিচিত, ওর সাথে পরিচয়ের সূত্রটা কিন্তু ছোটবেলা থেকে আমরা মোটামুটি একই সরকারি কোয়ার্টারে বড় হয়েছি, তো ওই সূত্র থেকে দীপুর সাথে পরিচয়। তো আমরা যে সময় হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা টাড্ডা দিচ্ছি, দীপুকে কিন্তু ঠিক ওই সময় থেকেই দেখতাম যে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে নিজেকে সংযুক্ত করে ফেলছে। তা আমরা আসলে ওই সময় খুব কৌতূহল নিয়ে দেখতাম যে দীপু এটা কি করতেছে অথবা সময়গুলা কোথায় দিচ্ছে। তো আরেকটু বলে রাখি, আমাদের যে বর্তমান আমরা কিংবদন্তি গ্রুপটা, যেটা 2017 সালের 15ই নভেম্বর শুরু হয়েছে, এটারও কিন্তু প্রথম দিককার একেবারে প্রথম যেই পরিকল্পনার সূত্রপাত দীপু, কিন্তু তাদের সেটারও একজন সদস্য। এছাড়া আমাদের আমরাই কিংবদন্তি যে ফাউন্ডেশনটার পরিকল্পনা চলছে অথবা যেটার কিছু কার্যক্রম আমরা করে রেখেছি, হয়তো এখনো এটা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যায়নি, সেটাতেও কিন্তু দীপু একজন মেম্বার। তো আসলে দীপু এই সমাজসেবা অথবা অন্যান্য যে কাজগুলো, এগুলোর সাথে সে সব সময় নিজেকে সংযুক্ত রাখতেই পছন্দ করে। তো না হলে ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরির পাশাপাশি এই কাজগুলোতে নিজেকে সংযুক্ত করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। তো দীপু, এখন প্রশ্ন হলো, মানে নিজের এই দাপ্তরিক কাজগুলোর পাশাপাশি এই যে ম্যানেজমেন্টটা, মানে নিজের প্রফেশনাল ক্যারিয়ার প্লাস ক্যারিয়ার ম্যাচ করো? এটা আসলে খুব ডিফিকাল্ট বলে রাখি। এটা আসলে আমি যখন প্রথম শুরু করি এই কাজটা, তখন ব্র্যাক ব্যাংকে কাজ করতাম, তো খুব ডিফিকাল্ট ছিল। তো কাজ করতে গিয়ে এমন হতো যে ওই সময় তো সিঙ্গেল ছিলাম, অত লোড ছিল না, তো সন্ধ্যার দিকে আমি অফিস শেষ করে চলে যেতাম মিরপুরে। মিরপুরে তখন আমাদের আউটলেট হয়ে গেছে ততদিনে, তো সারা রাত কাজ করতাম। কাজ করে দেখা গেল যে ওইখান থেকে আবার অফিসে আসতাম, খুব ডিফিকাল্ট ছিল। বাসায় এক প্রকার আমার আশা ছেড়ে দিছে বিয়ের পর, বিশেষ করে বিয়ে যখন করি, বিয়ের পর একটু ধরা বাধা আর কি নিয়মের মধ্যে আসছি। এর আগে বেশিরভাগ সময় আমি আসলে মিরপুরেই পড়ে থাকতাম, এখনো থাকি, এখনো থাকি, নীরবে যাই নীরবে আসি, তো ওইভাবে বলা হয় না। তো এখন যেটা করি, এখন হচ্ছে বৃহস্পতিবার চলে যাই, বৃহস্পতিবার যাই, চেষ্টা করি যে ওই দিনটা একটু ফ্রি থাকি, পরের দিনে যাওয়ার চেষ্টা করি। তবে সময়টা কমে আসছে, কিন্তু চ্যালেঞ্জ যেটা হয়, এই কাজ করতে গিয়ে আমার শুরুর দিকে আসলে আমি খুব এলোমেলো হয়ে গেছিলাম। আমার বাৎসরিক যে পারফরমেন্স ম্যানেজমেন্ট হয়, আমার পরপর 2 বার পারফরমেন্স ম্যানেজমেন্ট একদম নিচে নেমে গেছিল, কারণ আমি এই কাজগুলো এত কনসেন্ট্রেট করছিলাম যে আমার যে একটা জীবন জীবিকার জন্য যে একটা জব দরকার, যে ওই জবটাও ধরে রাখতে হবে, ওই চিন্তাটা থেকে এক সময় মানে মনে হচ্ছিল যে বেরোয়ে যাচ্ছিলাম। তো ম্যানেজমেন্ট আমাকে রাশ টেনে ধরে, ওরা আমার পারফরমেন্সটা ডাউন করে দেয়, রেটিংটা খুব খারাপ হয় পরপর 2 বছর। তো এরপর থেকে আমি আসলে একটু অর্গানাইজ হওয়ার চেষ্টা করলাম 2015 সালের পর থেকে। তো তখন আমি মানে চেষ্টা করতাম যে না, আমার কাজগুলো আর একটু গুছিয়ে করি, কাজগুলো নিজের মধ্যে আর রাখতাম না, কাজগুলো প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিতাম।
কারণটা কি, একা আসলে কোনো কাজ ধরে রাখা ঠিক না। হ্যাঁ, এই একা ধরে রাখার মধ্যে যেটা হয় যে ওই কাজটা আমার জন্য পেন্ডিং করে থাকে, কোনো একটা সাপোর্ট কিন্তু আমার জন্য পেন্ডিং করে থাকবে। যদি আমি কাজটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিই, তাহলে ওই কাজটা কিন্তু খুব ইজিলি বের করে আনা যায়। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা টিম কাজ করে, এই টিম যদি একসাথে কাজ করতে না পারে, তাইলে কিন্তু কোনোভাবেই কিন্তু সাকসেস আসে না। তো এখানে টিম ওয়ার্কটা আসলে খুব জরুরি। তো আমরা যে কাজটা হয়তো আমি একা করতাম, ওই কাজটা এখন 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ওই কাজগুলোই ছোট ছোট করে ওরা রিপোর্টিং করতেছে, রিপোর্টিং করে এক জায়গায় আসতেছে। ওইটা প্রতিদিনকার মনিটরিং, এটা এখন খুব ইজি হয়ে গেছে। একসময় যেটা আমার ঘাম ঝরানোর ব্যাপার ছিল, এখন এত বড় প্রজেক্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার যে পোর্শনটা, আমার কাজের পোর্শন, এটা খুব ইজিলি কিন্তু করে ফেলা যাচ্ছে। আমি অফিসও সামলাচ্ছি এই মুহূর্তে, এর পাশাপাশি এটাও করছি। কারণ হচ্ছে আমি কাজগুলাকে আসলে নিজের মধ্যে ব্যক্তিগত করে রাখি নাই, এটা একটা বড় দিক যে নিজের মধ্যে কোনোভাবেই আর আগায় না। হ্যাঁ, কাজগুলা একটা ফর্ম্যাট ডেভেলপ করে দিতে হয়। আসলে ফর্ম্যাট যদি প্রপারলি ডেভেলপ করে নেওয়া যায়, তাহলে কাজগুলো কিন্তু বের করে আনা কঠিন। আর এখানে আরেকটা জিনিস, আমরা বিদ্যানন্দে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, এখানে প্রত্যেকে খুব হেল্পফুল। মানে দেখা গেল যে আমার কোনো একটা কাজ পেন্ডিং পড়ে গেছে, ওইটা যে আমাকেই করতে হবে, ওইটা ঠেলাঠেলি নাই। মানে কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা হয় যে তোমার কাজ তুমি করবো, উঠাইতে না পারলে তোমার তোমারটা তুমি দেখতেছো, বিদ্যানন্দ কিন্তু এরকম না। আমরা যখন কোনো একটা কাজে আটকে যাই, আমরা সারেন্ডার করি যে ভাই আমি এটা পারতেছি না, দেখো তো কিভাবে করা যায়। হ্যাঁ, ওইভাবেই মূলত কাজগুলো গোছানো। এর মধ্যে ফ্যামিলিকে আসলে সময় দেওয়াটা অনেকটা, প্রতিদিন 7টা 7টা পর্যন্ত ব্যাংকের কাজ করতে হয়, এরপরে নিজের একটা ছোট প্রতিষ্ঠান আছে, এখানে সময় দেওয়া, পাশাপাশি এখানে কাজ করা। এখানে কাজ করতে গেলে দেখা যায় যে আমার অ্যাক্টিভিটিসটা আসলে রাত্রে 11টা 12টা পর্যন্ত সময় চলে যায়। আর যেহেতু কিশোররা দেশের বাইরে থাকেন, তো ওনার সাথে আসলে আমাদের টাইমিংটা আসলে হয় না। ওনার যখন সময় হয়, ওনার যখন দিনের বেলা, তখন আমাদের ঘুমানোর সময়। তো আমরা চেষ্টা করি যে ওইটার সাথেও ম্যাচ করে নেওয়া, কারণ আমাদের দিন শেষে আমরা এই কাজগুলো রিভিউ করি, কন্টিনিউয়াসলি রিভিউ হয় প্রত্যেকটা কাজের। আমরা ইনফরমেশন গুলো দিতে থাকি, আমাদের একটা মানে গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা দিতে থাকি। মেসেঞ্জার গ্রুপ না আসলে, ওইটা মানে সুন্দর করে আমরা একটা সাইট করে নিয়েছি। তো এটার জন্য বুয়েটের কিছু ইঞ্জিনিয়ার ছোট ভাই আমাদের, অথরের কথা বলবো, খুব হেল্প করছিল আমাদের এই এই জায়গায় কাজ করার সুযোগটা করে দেওয়ার জন্য। তো আমরা ওইখানেই ম্যানেজমেন্টটা করি। তো চেষ্টা করি, আসলে সবকিছু ম্যানেজমেন্ট করাটা অনেক ডিফিকাল্ট, বোঝা কাজ করাটা অনেক ডিফিকাল্ট। আর আমরা তো কিছুটা পাগলা কিসিমে, তোমরা দেখতেছো আমাদের কাজগুলা, মানে এলোমেলো কাজ, মানে এমন না যে আমরা খুব বড় অনেক লম্বা সময় ধরে পরিকল্পনা করে কোনো একটা কাজে ঝাঁপায় পড়ি, তা কিন্তু না। আমরা যখন কোনো একটা কাজে একমত হই, ধরো আজকে একমত হলাম, এটা কালকে বা পরশুর মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। এইটা সুবিধাটা কি, আমরা যখন কোনো একটা ইনিশিয়েটিভ নেই, শুরুটা আমরা করে দিই। কারণটা হচ্ছে আমরা জানি আসলে পুরো কাজটা আসলে কিন্তু আমাদের এই ছোট অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু করা পসিবল না। তো আমরা যদি পথটা দেখায় দিতে পারি যে না, এই কাজটা এইভাবে করা যায়, হ্যাঁ, তো ওই কাজটা কিন্তু বাকিরা কিন্তু আগায় নিতে পারবে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, এই কোভিড-19-এর যে সিচুয়েশনটা শুরু হলো জানুয়ারির দিকে, তখন আমরা একটা ইনিশিয়েটিভ নিই যে না, আমরা এই রাস্তাগুলোর ডিসইনফেকশনের কাজ করবে। হ্যাঁ, তো এইটার কাজ করতে গিয়ে আমরা কিন্তু মানে 2 দিনে সময় নিয়ে আমাদের এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করার জন্য, ম্যাক্সিমাম 2 দিন। আমরা এই 2 দিনের মধ্যে আমরা পানির ট্যাঙ্ক জোগাড় করেছি, আমরা ভলেন্টিয়ার জোগাড় করেছি, আমরা ওইটা যে কেমিক্যালটা জোগাড় করেছি মেঘনা থেকে। তো ওই সময় কিন্তু বাংলাদেশের কোনো টিম শুরু করে নাই, এমনকি গভর্নমেন্ট থেকেও শুরু হয় নাই, গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে আমরা এটা শুরু করি। তো এই যে শুরু করাটা, পাগলামিটা, এই পাগলামিটা কিন্তু বিদ্যানন্দের প্রত্যেকের মধ্যেই আছে। কারণ এই পাগলামিটা না করলে হয় কি, কাজগুলো হয় না। এখন যদি কোনো কাজ করতে গিয়ে আমরা যদি সময়টাই নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু কাজটা হবে না। এবং আমরা যে এই উদ্যোগটা নিলাম, এই উদ্যোগটা দেখেই কিন্তু এখন অনেকে আগে আসছে। শুরুতে আমরাই করতাম, পরে আমাদের সাথে ওয়াসা যোগ দেয়,
তো ওয়াসা যেটা করে, ওয়াসা আমাদেরকে বিনামূল্যে পানি দেয় তখন। তো আমরা যে কেমিক্যালটা নিয়ে আসতাম, এই কেমিক্যাল নিয়ে এসে এই ওয়াসার পানির এখানে মিক্স করতাম ড্রামের মধ্যে। হ্যাঁ, এই মিক্সিংটা আসলে একটা চ্যালেঞ্জিং ছিল। তো এই কাজটা আসলে শুরু করে আমাদের রক্সি নামে একটা ছেলে আছে, রক্সি খুব পরিশ্রম করতেছিল। তো পরে একদিন নাজমুলের সাথে আমার কথা হয়। তো নাজমুলকে বলি যে নাজমুল, এরকম আমাদের একজন ভলেন্টিয়ার কাজ করতেছে, তো ও তো আসলে এই জায়গায়, ওকে যদি আমি বেশি ইনভলভ করি তাহলে আমার অনেক ভ্যালুয়েবল অনেক জব সে করতে পারবে না, যেহেতু সে এক্সপেরিয়েন্সড ভলেন্টিয়ার, লম্বা সময় নিয়ে কাজ করতেছে। তো নাজমুলকে বলার সাথে সাথে নাজমুল আমাকে বললো যে ঠিক আছে, আমি দেখি ভলেন্টিয়ার পাই কিনা। নাজমুলের কাছে মূলত আমি ভলেন্টিয়ার চেয়েছিলাম, যেহেতু ও ফ্যামিলির সাথে থাকে, চিন্তা করেছিলাম যে না ও কেন বের হবে। ওকে বলছিলাম দেখো কোনো ভলেন্টিয়ার পাওয়া যায় কিনা। পাশাপাশি আমি বেশ কয়েকজন কিংবদন্তি বন্ধুকেই নক করছিলাম। তো এর মধ্যে ঘন্টা দুয়েকের মধ্যেই নাজমুল আমাকে ফোন দেয়। নাজমুল আমাকে বলে যে ওর ওয়াইফ মিথিলাকে এটা শেয়ার করছে। তো মিথিলাকে ও জিজ্ঞেস করছে যে আচ্ছা এই কাজটা করব, তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, দেখো তো পারবে কিনা, এইটাকে খুব চ্যালেঞ্জিং জব, খুব চ্যালেঞ্জিং জব। তো এই জবটা মানে 6-7 ঘন্টা 8 ঘন্টা লম্বা সময় নিয়ে বাইরে থাকতে হয়। তো এই চ্যালেঞ্জিং জবটা কে করবে, মানে যেটার জন্য আসলে খুব ধৈর্য নিয়ে কাজ করতে হয়। মিথিলার উত্তর যেটা ছিল, এটা নাজমুল আমাকে ওই দিনই শেয়ার করছে, যে তোমার মতো আজাইরা লোক ছাড়া আর কোনো আজাইরা লোক দেখতেছি না, এবং তুমি শান্তভাবে এটা সামলাতে পারবা। তো বাস নাজমুল আমাকে রাতে জানালো। তো তোমার নাজমুলকে বললাম ঠিক আছে তাহলে পরের দিন সকালেই শুরু করো। তো এটাই হচ্ছে পাগলামি, বিদ্যানন্দের পাগলামি, যে না কাজগুলো আমরা মানে আগের দিন ডিসিশন নিয়ে পরের দিনই আমরা ইমপ্লিমেন্টেশনে চলে গেলাম। তো এই কাজটা পরবর্তীতে বাংলাদেশ আর্মি আমাদের সাথে যোগ দেয়। তো ওরা মূলত কয়েকদিন নাজমুল এটা ফিজিক্যালি দেখেছে, তো ওরা আসলে এই মিক্সিং এর কাজটা ওরা আমাদের এখান থেকে দেখে নেয়। এরপরে কিন্তু আমরা আমাদের যতটুকু কাজ, আমরা সীমিত আকারে 9,000 লিটার এখন আমরা ডিসইনফেক্টেড করতেছি, বিভিন্ন হসপিটাল মেইন রোড গুলোতে এখনো পানি ছিটানো হচ্ছে। এরপরে কিন্তু ঢাকা ওয়াসা, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ অনেকগুলো টিম কিন্তু কাজ করা শুরু করে। তো আমরা করলাম কি, আমরা এই কাজটা আরো সীমিত আকারে নিয়ে আসলাম। তো এই কথাগুলো কেন আনলাম, এটা এই জন্যই আনলাম যে সিদ্ধান্তগুলো আসলে খুব দ্রুতই ইমপ্লিমেন্টেশনে যাই, এইটা মূল কারণ। আমরা যদি পথটা কাউকে দেখায় দিতে পারি, তাহলে আমাদের চেয়েও বড় অর্গানাইজেশন যারা আছে এরা আসলে আরো সুন্দর করে কাজটা করতে পারবে। আরেকটা জিনিস আমরা শুরু করি, সেটা হচ্ছে ওই যে তোমরা হয়তো ছবিগুলো দেখেছো, কাঁধে করে তোমার ওই যে যেটা যে কীটনাশক ছিটায় ওই রকম যে এটাকে কি বলবো, এটা কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার যেটা পিঠে করে ওরা ডিসইনফেকশনের কাজ করে, মসজিদ গুলোতে কন্টেইনার ওরা দিত, হ্যাঁ মসজিদ গুলোতে দিত, তারপরে রেল স্টেশন, তারপরে বস্তি এলাকা, হসপিটাল, তো এইসব জায়গাতে কিন্তু ওরা দেওয়া শুরু করলো। এই যে পথটা দেখায় দেওয়া, এখন কিন্তু আমরা এই কাজ থেকে সরে আসলেও কিন্তু অনেকগুলো টিম কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে, যারা কিন্তু এই পুরো বাংলাদেশে ডিসইনফেকশনের কাজটা কিন্তু খুব সুন্দর ভাবে করতে পারবে। তো এটা এক ধরনের পাগলামি, পাগলামির মধ্যে আসলে অনেক কিছুই আছে। তো আমরা যেটা আমরা বলি, যেমন আমরা যখন কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশন দিই, আমাদের প্রেজেন্টেশনে একটা কথা লেখা থাকে, উই আর টিম বিদ্যানন্দ, এ ক্রেজি গ্রুপ অফ পিপল টু ইন্সপায়ার এ নেশন। মানে পুরোপুরি কিন্তু একটা ক্রেজি টিম, যারা মানে খুব পাগলের মতো কাজটাকে ভালোবাসে, পাগলের মতো কাজটা পছন্দ করে, পাগলের মতো কাজটা করে। এই ক্রেজি টিমটা, ক্রেজি টিমটাই কিন্তু তোমরা। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা হয়তো বা পিছন থেকে ভলেন্টিয়াররাই মূলত এই চ্যালেঞ্জ গুলো ফেস করতেছে, ভলেন্টিয়াররাই মানে লাইফের রিস্ক নিচ্ছে, এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। তো এরকম পাগলামি করতে করতে আসলে অনেকগুলো আমাদের প্রজেক্ট হয়ে গেছে, যেটা আসলে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে যে আসলে এই বার্ডেনটা আমরা কিভাবে নিব, কিভাবে আমরা কমপ্লিট করি। তো এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আর সেই কাজগুলো করতে গেলে, আমি আগেও বলেছি নাজমুল যে প্রশ্নটা করেছিল, এটা থেকে আসলে অন্য গল্পে চলে গেছি আমি। নাজমুল যেটা বলেছিল যে আসলে কিভাবে ম্যানেজ হয়, ম্যানেজ করার আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই কাজটাকে সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া, কাজটার ফলো আপ করে নেওয়া,
মানে ডেলির কাজ ডেলি যদি আমি রিটার্ন নিয়ে নিতে পারি তাইলে কিন্তু এই কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। হ্যাঁ, তো এভাবেই আসলে গুছিয়ে নিয়েছি নিজের ক্যারিয়ার, নিজের ব্যবসা, নিজের ফ্যামিলি সবকিছু গুছিয়ে কাজগুলো আসলে অনেক সহজে করা যায়। তো অনেক সময় আসলে তোমরা দেখেছো আমি অনেক প্রোগ্রামে আসলে ওইভাবে অ্যাটেন্ড করতে পারি না ডিউ টু দিস। তো আমি দেখা যায় যে আমার অবসর সময়টা ওইখানেই কাটাই, হয়তো বা কোনো কাজ করি না, হয়তো বা চুপচাপ বসে থাকি, ওই কাজগুলো দেখতেই ভালো লাগে। হ্যাঁ, তো আমাদের আসলে এই মুহূর্তে অনেকগুলো রানিং প্রজেক্ট, তো এই হচ্ছে অবস্থা, সামলাচ্ছি এখনো। এই যে আমি আমার রুমে বসে কথা বলতেছি, আমার বাচ্চাটা আমার দরজা ধাক্কাচ্ছে, হ্যাঁ, ও আমার কাছে আসবে, এইভাবে আসলে ম্যানেজ করতে হয়। আচ্ছা দীপু, এই যে এই যে এই স্বেচ্ছাশ্রমের কাজগুলো করে যাচ্ছ, চ্যালেঞ্জের কথা তো অনেকখানি চলে আসছে অনেক কিছু, তো এখন এই যে হুম হুম মানুষের যে কটূক্তি, এই আজাইরা কাজ অথবা বাদাইমা কাজ, এই রকম মানে অভিজ্ঞতা কেমন, মানে মানুষের এরকম কমেন্টস এগুলার ইয়েটা কেমন আর এটা কি, আমি একটা পরিমাণটা কেমন? এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা 2014 সালের ফেব্রুয়ারি কি মার্চ মাসে আমরা ব্র্যাক ব্যাংকে বুক কালেকশনের একটা প্রোগ্রাম করি। হ্যাঁ, তো তখনই প্রথম ফোকাসে আসি যে না, আমি এই কাজটা করতেছি আমার অফিসে, এর আগে অফিস জানতো না। তো এই কাজটা করতে গিয়ে আসলে পুরা আমি হেড অফিসে কাজ করতাম, অনেকটা আর বসতাম, তো অনেকটা আর মোটামুটি 99% লোকই তখন জানে যে আমি এই কাজটা করতেছি। এর আগে আমি নিরিবিলি চুপচাপ করে যেতাম, কিন্তু ফোকাস হইনি কখন, এখনো ফোকাস না, পিছনে থেকে কাজ করতে পছন্দ করি। তো এই কাজটা করতে গিয়ে যেটা হয়, তো বুক কালেকশনের কাজটা মানে প্রোগ্রামটা যখন শেষ হয়, তো এর পরপরই কোনো একদিন মার্চ কি এপ্রিল মাস 2014 লিফটে উঠতেছিলাম। তো নর্মালি আমি যেটা হয়, আমি অফিসে সাদা শার্ট কালো প্যান্ট পরি, আমার ম্যাক্সিমাম শার্টই সাদা। তো এক সিনিয়র কলিগ উঠতেছিলাম লিফটে, তো উনি আমার শার্টের জামা মানে কাপড়টা ধরে এরকম করে বলতেছিল, খুব দামি শার্ট মনে হচ্ছে, ভালোই তো ইনকাম করতেছো। তো আমি না মানে সোজা কান্না করে দিছিলাম, খুব ছোট ছিলাম ওই সময়, আসলে কেরিয়ার মাত্র শুরু হয়েছে, তো লোডটা নিতে পারিনি, ওনার সাথে আমি হাউমাউ করে কান্না করে দিছি। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। বই যখন কালেক্ট করতে যাইতাম, বলতো তোমাদের কি কোনো কাজ নাই, এই পুরান বই টই নিয়ে এগুলো কি বিক্রি করবা নাকি অন্য কিছু, কি ভাঙারির কাছে বিক্রি করবা, তো এরকম কোশ্চেনের কিন্তু শেষ ছিল না। তারপর বলতেছে, যেমন এক টাকার আহার যখন শুরু করি চিটাগাং এ, এক টাকার আহার চিটাগাং এ যখন শুরু করি, বস্তি গুলোতে যখন আমরা খাবার নিয়ে যেতাম, তো তখন আমাদেরকে বলা হতো যে এরা ছেড়ে ধরা, এই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিচ্ছে। হ্যাঁ, এই ঘুমের ওষুধ মিশাই দিয়ে বাচ্চা গুলোকে অজ্ঞান করে নিয়ে যাবে। তো ওই সময় আমাদের ওইখানে ভলেন্টিয়ার ছিল অনন্ত, আরাফাত, নাজমুল চিনো হয়তো আরাফাতকে, তারপরে আমাদের নেসার, ডাক্তার নেসার, ও এখন চাঁদপুরে আছে পোস্টিং বিসিএস। তো ওরা এই কাজটা করতো, এই খাবার ডিস্ট্রিবিউশনের কাজ। তো একদিন দেখা গেল যে কেউই খাবার নেয় না। কেন নেয় না, ওদের বাবা মা বলে দিছে যে এই খাবার খাবি না, এই খাবার খাইলে তোরা অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হইলে এরা কিন্তু নিয়ে কিডনি বিক্রি করে, কেউ আর খাবার ধরে না। তো ভলেন্টিয়াররা তো এখন আসলে চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। পরে ওরা করলো কি, ওরা বস্তির সামনে বসেই ওই খাবার গুলোই খাওয়া শুরু করলো, খাওয়া শুরু করে ওইখানেই বসে আছে। যে ওদেরকে বুঝাই যে না, এই খাওয়াটাতে কোনো মানে কিছু মিশানো নাই, ওই খাবার খেলে মানে ঘুমিয়ে পড়বে না। এই যে চ্যালেঞ্জ গুলো, এই চ্যালেঞ্জ গুলো আসলে প্রতি মুহূর্তেই পড়তে হয়েছে। পাশাপাশি ফেসবুকে তো গালাগালি আছেই, কারণ আমাদের ফেসবুক যোদ্ধা যারা আছে, এরা গালি দেওয়াটা খুব সহজ, খুব সহজেই ছাপায় পড়তে পারে ফেসবুকে, কিন্তু যখনই কোনো কাজের কথা বলা হয় আসলে খুব ডিফিকাল্ট তাদেরকে পাওয়া। যাই হোক, তো এইভাবেই আসলে এই চ্যালেঞ্জ গুলো, ছোট ছোট কিছু এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিই, যে ফান্ড কালেকশনের সময় আমরা নর্মালি যেটা হয় বিদ্যানন্দের, আমাদের একটা মানে আমরা এটা সবসময় মেনটেন করি, আমরা প্রোঅ্যাক্টিভ কারোর কাছে চিঠি দিয়ে কোনো টাকা চাই না, মানে আমরা দাঁড়ে দাঁড়ে টাকার জন্য ঘুরি না, আমরা কাজটা শুরু করি আগে, আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমরা কাজটা শুরু করি। ওই কাজটা দেখে যদি কেউ মনে করে যে না আমাদের ওই কাজের সাথে সংযুক্ত হবে, তাইলে সংযুক্ত হয়। মানে ওই কাজের জন্য যে আমি ফান্ড চাবো, যে ভাই আমি এই কাজটা শুরু করলাম, আমাকে ফান্ড দেন, তাহলে আমি কাজটা কমপ্লিট করতে পারবো, ওইরকম না।
দরকার হলে কাজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপরে আমরা কারো কাছে ফান্ড কালেকশনের জন্য এভাবে যাই না। হ্যাঁ, মানে প্রোঅ্যাক্টিভ নিজের থেকে আমরা কোনো ফান্ড কালেকশনের জন্য যাই না। তো ওই কালেকশন করতে গিয়ে আসলে অনেক বাজে অভিজ্ঞতা শুরু মানে সম্মুখীন হতে হয়, যেটা আসলে খুব কষ্ট কষ্ট লাগে আসলে। তো এই মানে এরকম অসংখ্য আছে, জাস্ট তিনটা চারটা এক্সাম্পল দিলাম। নাজমুল, দীপু, আচ্ছা এটা তো গেল তোমার মানে খারাপ অভিজ্ঞতা অথবা চ্যালেঞ্জ, আর ভালো লাগার অথবা অন্যরকম অভিজ্ঞতা, মানুষের আনন্দ মানে যেগুলা শেয়ারিং, উল্লাস, মানে লেটেস্ট একটা পজিটিভারি যেটা এক্সপিরিয়েন্স মনে এর হচ্ছে কথা কি শেয়ার করি। কিছু আছে? অবশ্যই তো থাকার লেটেস্ট কথা, জি এক্সপিরিয়েন্স আমি আর নুরেস্তানি একদম কাছে, গত সপ্তাহে হ্যাঁ, আমি আর নুরেস্তানি প্রথম যেদিন বাচ্চাদের ওই যে দুধ পৌঁছে দেওয়ার জন্য যে প্রজেক্টটা আমরা রান করেছি নতুন করে, এটা হচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত, এই প্রজেক্টটা আসলে সবার জন্য না। হুম 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 অনেকেই প্রশ্ন করছে যে এইটা কেন একদম গরিবদের কাছে যাচ্ছে না। আমরা বলছি যে না, এটা গরিবদের কাছে যাবে না, কারণটা হচ্ছে গরিবরা কিন্তু চেয়ে খেতে পারতেছে বা ওরা লাইনে দাঁড়িয়ে কিন্তু খাবারটা সংগ্রহ করতেছে, কিন্তু আমরা যারা নিজেরাই, আমি নিজে যেমন বলবো যে আমি নিম্ন মধ্যবিত্ত একটা ছেলে, তো আমি যদি কোনো কারণে এরকম কোনো সমস্যায় পড়ি, আমার পক্ষে আসলে লাইন ধরে এই জিনিসগুলো কালেক্ট করা সম্ভব হবে না। কারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের একটা কিন্তু অহংকার কাজ করে যে না, আমরা ভিক্ষুক না। হ্যাঁ, তো এই অহংকারের জায়গাটাই আসলে আমরা মূলত ধরে রাখার জন্য এই প্রজেক্টটা করছি, হুম যেটা আসলে রিয়েলিটি ওয়েবসাইট এর মাধ্যমে এন্ট্রি করে দেন কালেকশনটা হয়, আমরা এই ফুডটা পৌঁছে দিই। তো এই মানে গুড এক্সপিরিয়েন্সটা বলতে গিয়ে আসলে এটাতে ভিতরে ঢুকে গেলাম। তো পৌঁছে দিই, সেটা কিরকম, আমরা বিভিন্ন জায়গায় এই প্যাকেজটা নিয়ে যাই। তো প্যাকেজটা নিয়ে গেলে নিয়ে আমরা ওই আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের কাছে পৌঁছে, তো এরকম একজন বাবা, তো উনি প্রথম দিন, আমরা প্রথম দিন প্রজেক্টটা শুরু করি, আমি একটু দেখে বলি, মানে ওনার ইমোশনটা বলি, মানে এত ভালো লাগছে যে উনি উনি এত খুশি হয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। নুরেস্তানি আমার সাথে ছিল সেই সময়, মেসেজটা যখন আমি পাই, আমি মেসেজটা পড়ে শোনাচ্ছি সবার জন্য। ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ফ্যামিলি, মে আল্লাহ সেভ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি দিস ক্রিটিক্যাল সিচুয়েশন কোভিড-19, ফ্রম মাই হার্ট লাভ ইউ অল পার্সন অফ বিদ্যানন্দ, মে আল্লাহ ক্যাপাবল মি হাং অফ মানি ইনশাআল্লাহ, আই উইল বি ক্রিয়েট সাচ এ লাইক ইনস্টিটিউট অফ বিদ্যানন্দ, লাভ 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 অ্যান্ড লাভ ইউজ, রিগার্স প্রাইভেট সার্ভিস হোল্ডার, নামটা আমি উল্লেখ করলাম না, প্রাইভেট সার্ভিস হোল্ডার, হেল্পলেস ফাদার অফ প্রিন্সেস। তো এইটা আসলে একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মানে একটা বাবা যে কত খুশি, মানে সে কতটা অসহায় ছিল যে আসলে এই খাবারটা সে ম্যানেজ করতে পারে নাই তার বাচ্চাটাকে আমি দেখেছি। বাচ্চার বয়স হচ্ছে 2.5 বছর, বাচ্চা দুধ ম্যানেজ করতে পারে নাই বলে কিন্তু সে হাহাকার করতেছিল, তার জব চলে গেছে। হ্যাঁ, তো ওইরকম একটা সিচুয়েশনে বাচ্চা দুধ পাচ্ছে না, বাসায় এভাবে খাওয়া দাওয়ার আয়োজন নাই, তো আমাদের যে প্যাকেজটা আমরা করি, ওই প্যাকেজে 10টা দুধ থাকে, 10টা দুধের লিকুইড দুধ থাকে, ওইখানে কিছু চাল থাকে, ডাল থাকে, তেল থাকে, তারপরে নুডলস থাকে, যাতে ওই বাচ্চাটার মানে রিলেটেড যে খাবার গুলা আমরা এইভাবে পৌঁছে দিতাম। তো এই এক্সপিরিয়েন্স গুলা, এটা হচ্ছে বড় বড় অ্যাচিভমেন্ট, মানে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েশন দিল, কেউ আমাকে অ্যাওয়ার্ড দিল, এই অ্যাওয়ার্ডটা আসলে কিছুই না, এই অ্যাওয়ার্ড দিয়ে আসলে ওই হ্যাপিনেসটা আসবে না, এই হ্যাপিনেসটা আসতেছে কিন্তু এই বাবার যে খুশিটা, এই খুশিটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা একটা লাইভ এক্সাম্পল গত সপ্তাহে নুরেস্তানি এটা উইটনেস। আর নুরেস্তানির কথা বলি, তো নুরেস্তানির কথা একটু বলি যে প্রথম যেদিন আমরা এই চিন্তাটা করলাম, ওই যে একটু আগেই বললাম যে আমরা ক্রেজি ভলান্টিয়ার্স, তো আগের দিন রাতে চিন্তা করলাম যে না, আমরা এই বাচ্চাদের দুধ পৌঁছে দিব। তো এরকম তখনও আমরা ওয়েবসাইটের ওইটার কোনো লিঙ্ক আমরা ক্রিয়েট করিনি, আমরা আমাদের পেজে যেই রেসপন্স গুলো আসতো ওই রেসপন্স থেকে আমরা 10টা ফ্যামিলিকে বাছাই করে নিই, কথা বলে যে আসলে তারা নিবে কিনা, তো বাছাই করে নিই। ওইরকম 10টা ফ্যামিলি রেডি করে আমরা আমাদের প্যাকেজ রেডি করে রাতে আমি কল দিই নুরেস্তানিকে, যে বন্ধু তুমি তো আমাকে বলছিলে তোমার হাতে সময় আছে, তুমি সময় দিতে পারবা কিনা। তো বলতো
হচ্ছে কিরকম? তো আমি বললাম যে আমরা একটা গেরিলা অভিযানে যাব। হ্যাঁ, গেরিলা অভিযানটা কিরকম? আমি বললাম যে কয়েকটা জায়গায় মানে জাস্ট মানে কাউন্টার অ্যাটাক করে আমরা চলে আসব, গেরিলা আক্রমণ যে অ্যাটাক করবো, কিন্তু এখানে কোনো ছবি টবি তোলা হবে না, আমরা দিব চলে আসবো, কোনো দাঁড়াবো না, কিছু বলবো না। তো ওই রকম একটা কাজে ও সাথে সাথে বললো হ্যাঁ বন্ধু আমি পারবো, কখন আসতে হবে? আমি বললাম ঠিক আছে তুমি 9:30 চলে আসো। তো বাস শুরু হয়ে গেল একটা প্রজেক্ট। হ্যাপিনেস গুলো আসলে ওই জায়গায়, যখন কোনো কিছু চিন্তা করলাম, ওই কাজটা যখন প্রপারলি ইমপ্লিমেন্ট হয়, যদি কাজটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়, তখনই আসলে হ্যাপিনেসটা আসে। আর এই যে মানুষের কি বলবো, মানে এই সময় যে ফিলিংসটা, এই ফিলিংসটা খুব কাছের থেকে দেখতেছি। তো এইটা যদি আসলে এখানে যদি কাজ না করতাম তাহলে বুঝতাম না। আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমরা যে সবজি বিভিন্ন জায়গায় রেখে আসি, তো রেখে আসা ঠিক ওইভাবে হয় না। আমরা যেটা করি, আমরা এই সবজিগুলো রেখে দূরে দাঁড়িয়ে থাকি যে আসলে এটা কারা নিচ্ছে। হ্যাঁ, তো কারা নিচ্ছে এবং কে কিরকম নিচ্ছে। তো সবচেয়ে আশ্চর্যজনক যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকে, আমরা এখানে কুমড়া রেখে আসছিলাম, বেগুন রেখে আসছিলাম, খিরা রেখে আসছিলাম, গাজর রেখে আসছিলাম, আলু রেখে আসছিলাম। তো সবচেয়ে বড় জিনিস মরিচ, যার যতটুকু প্রয়োজন সে কিন্তু এর বাইরে নেয় নাই। তো এরকম একটা সিচুয়েশনে সবাই কিন্তু চিন্তা করে যে না আমি একটু বেশি স্টক করি। তো দেখলাম যে না, স্টকের কোনো কিন্তু কেউ প্ল্যান করে নাই। একটা কুমড়া একজন ফ্যামিলি মেম্বারই নিচ্ছে। আমরা বলে দিয়েছিলাম যে ভাই আপনারা যদি ফ্যামিলির অনেকজন এসে থাকেন, ফ্যামিলির অনেকে আসেন না, তাইলে অনেকগুলো ফ্যামিলি বাদ পড়ে যাবে। তো দেখলাম যে না, প্রত্যেকেই কিন্তু নিয়ম মেনেই কাজটা করতেছে, তার মানে কিন্তু আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছি। তো এই জিনিসগুলাই যখন দেখি যে আমার কাজটা এই কেউ একজন ডিসিপ্লিন হয়ে কাজটা কমপ্লিট করতেছে, তখন দেখতে আসলে খুব ভালো লাগে। এটাই হচ্ছে আনন্দ। তো বিদ্যা যোগ আনন্দ, মানে আমাদের কিন্তু এই নামটাও কিন্তু ওই জায়গায়, হ্যাঁ ওইভাবেই সিলেক্ট করা, বিদ্যা যোগ আনন্দ, বিদ্যানন্দ। নাজমুল, হুম হুম আচ্ছা, তো এখন যে বিষয়টা আমি একটু বলে নেই, দীপু গ্রুপের সব সময় সক্রিয় ছিল, রিসেন্টলি একটু তার ব্যক্তিগত ব্যস্ততা, নিজের ব্যবসায়িক চাকরি অথবা অন্যান্য স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য কিছুটা দূরে, তার মানে দূরে নয়, কিন্তু দীপুর সাথে আমার রেগুলারলি গ্রুপ বিষয়ে বিভিন্ন পরামর্শ অথবা দীপুর বিভিন্ন রকম পরামর্শগুলা মাঝে মাঝে দিয়ে থাকে। হয়তো একটু নিজের ব্যস্ততার কারণে গ্রুপে খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু ওর পরামর্শ রেগুলারই পেয়ে থাকতেছি আমরা গ্রুপের বিষয়গুলোতে। গ্রুপের বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক মানেই দীপুর একটা ভূমিকা থাকে। আমি বলে রাখি, গত বছর শুরুর দিকে আমরা 20 গ্রামের 3,000 জ্যাকেট দিয়েছিলাম শীতার্থ। দীপু ব্যবস্থা করেছিল একটা প্রতিষ্ঠান থেকে। তো এরকম গ্রুপের বিভিন্ন যে সোশ্যাল ওয়ার্ক গুলা, দীপুর খুব অ্যাক্টিভ ভূমিকা সব সময় ছিল। দীপু এখনো আমাদের সাথে সব সময় গ্রুপের ভালোগুলা, সোশ্যাল ওয়ার্ক গুলাকে কিভাবে রিচ করা, মানে সবার জন্য মঙ্গলজনক করা যায় সেটা নিয়ে কাজ করছে। তো এখন দীপু, আমরা আসলে এবার হয়তো গ্রুপের ইভেন্ট গুলা সম্পর্কে জানো, গ্রুপে আমরা যেটা করেছি যে সবাই সব বন্ধুকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে কিভাবে গ্রুপের সব বন্ধুরা প্রত্যেকটা জায়গা থেকে সাহায্যের যে বিষয়টা, যারা ক্যাপাবল তারা যেন অন্য বন্ধুকে সাহায্য করতো, আলহামদুলিল্লাহ এটার ক্ষেত্রে খুবই পজিটিভ রেসপন্স আসছে। আমাদের মোটামুটি অনেক বন্ধুই প্রত্যেক জায়গা থেকে, যে যার যার অবস্থান থেকে নিয়ারেস্ট অথবা আশেপাশে যে বন্ধুরা আছে তাদেরকে হেল্প করছে। তো এটা খুবই পজিটিভ একটা জিনিস। এছাড়া আমাদের তার বন্ধুরাও খুবই পজিটিভলি সবাইকে পরামর্শ দিয়ে যাচ্ছে। গ্রুপে একটা ডাক্তারি প্যানেল করা হয়েছে সেটা থেকে, এছাড়া যে যার যার অবস্থান থেকে প্রশাসনে যারা আছে সবাই সবার সাহায্যের জায়গাটা সবার উন্মুক্ত করে দিচ্ছে। আসলে মানে জাস্ট একটা কথা বললে হচ্ছে আমি 2000 ব্যাচের একজন মেম্বার, এটা বললে আসলে মানে সাহায্যের জায়গাটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের মানবতা দেওয়াল বলতে একটা আমরা প্রোগ্রাম, মানে এসব বন্ধুদের জন্য হাত বাড়াই, যেটাতে হচ্ছে যে আমরা একটা পার্টি আমাদের কিছু ফান্ড দিচ্ছে, আমরা আরেকটা পার্টি আমাদের কাছে আমাদের মেসেঞ্জার যেই ফেসবুক পেজ যেটা সেটাতে সাহায্য চাইলে আমরা সাহায্যটা দিয়ে দিচ্ছি, এরকম একটা কার্যক্রম চলছে। তো এখন এই পুরো বিষয়টার সাথে আমরা আসলে এই বিদ্যানন্দ ফাউন্ডেশন যে একটা বড় অর্গানাইজেশন হিসেবে কাজ করছে, এই আমাদের যে আমরাই কিংবদন্তি গ্রুপটা, এটাকে আমরা আসলে কিভাবে, তোমার যে অভিজ্ঞতার এখন যে বিষয়টা শেয়ার করলাম,
আসলে কি আমরা চাইলে এরকম কিছু ম্যানেজ করা আমাদের পক্ষে কি অসম্ভব অথবা সম্ভব কিছু? পজিটিভলি কিভাবে এটা চিন্তা করা যায়, আমরা হয়তো আগামীতে আমরা কখনো এইভাবে একটা চিন্তা করে কাজ আগানো যায় কিনা, তোমার মতামতটা শেয়ার করো। এখানে আমি একটা কথাই বলবো শুরুতেই, যে সেটা হচ্ছে বিদ্যানন্দ আসলে ছোট্ট একটা অর্গানাইজেশন। তো ওই অর্গানাইজেশন কিন্তু আমরাই কিংবদন্তি, যে প্ল্যাটফর্মটা ওইটার কাছে কিছুই না। আমি শুরুতে আমরা যখন আমাদের যে মানে ত্রাণের যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা নিয়ে নাজমুলের সাথে একবার কথা বলেছিলাম, তো এইটা আসলে আমাদের যে মানে প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম, এমন কোনো জেলা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই যে আমাদের সদস্য নাই। হ্যাঁ, 2000 ব্যাচের মেম্বার নাই। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কিন্তু যেটা বিদ্যানন্দরও নাই, বিদ্যানন্দ কিন্তু অতিরিক্ত 72টা অর্গানাইজেশনের সাথে পার্টনারিং করে এই ডিস্ট্রিবিউশনের কাজটা করতেছে। কিন্তু এই কাজটা যদি কিংবদন্তিরা করতো, তাইলে বিদ্যানন্দ যেরকম অন্য ভলেন্টিয়ার অর্গানাইজেশনের কাছ থেকে হাত পাততেছে ভলেন্টিয়ারের জন্য, এক্সপেরিয়েন্স ভলেন্টিয়ার, অনেকে বলবে যে ভাই আমি রাজি, আমি হাত তুলতেছি, আমি আসি, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন, একটা ছোঁয়াচে রোগ আমাদেরকে পেয়ে বসছে, তো এই সময় খুব এক্সপেরিয়েন্স ভলেন্টিয়ার না হলে আসলে ফিল্ডে নামাটা একটা বোকামি হবে। কারণটা হচ্ছে আমাদের সাথে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত বেশ কিছু পুলিশ সদস্য এর মধ্যে কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। তো এগুলো ওরা এত এক্সপেরিয়েন্স, তারপরেও কিন্তু ওদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা নাজমুল যেটা বলতেছিল, যে আগামী বছর যদি রোজায় ধরো কোনো একটা প্রোগ্রাম, যে আমরা সেহরি দিব, আমরা ইফতার দিব, তো এইটা কিন্তু আমরা অনেক ভালোভাবে করতে পারবো। এটা বিদ্যানন্দের চেয়েও ভালোভাবে করা পসিবল। হ্যাঁ, কারণ এত বড় প্ল্যাটফর্ম, এত ভলেন্টিয়ার, আমরা যে 30,000 মেম্বার, গত কয়েকদিন আগে আমি দেখলাম 30,000 মেম্বার হয়ে গেছে। তো আমি যদি দেখি যে প্রত্যেকটা উপজেলাতেও যদি আমাদের 2 জন করে সদস্য থাকে, আমরাই কিংবদন্তির, এই ধরনের ডিস্ট্রিবিউশন আসলে খুব ইজি। প্রত্যেকটা জেলায় আমরা যেখানে একজন প্রতিনিধি দিচ্ছি, সেইখানে কিংবদন্তির কিন্তু গ্রাম পর্যায়ে প্রতিনিধি আছে, 30,000 মেম্বার কিন্তু গ্রাম পর্যায়েও আছে। তো আমরা কিন্তু এর চেয়ে বড় রকমের প্রোগ্রামও কিন্তু রান করতে পারি। হ্যাঁ, যেটা কিন্তু কিংবদন্তির জন্য খুবই সহজ, যদি সকলে সমানভাবে এগিয়ে আসে। আর সবচেয়ে বড় জিনিস বলবো যে এই চ্যারিটি ওয়ার্ক গুলো আসলে একটা কি বলবো, অর্গানাইজেশনের মাধ্যমেই হওয়া উচিত। তো এখন পর্যন্ত কিংবদন্তি আসলে অর্গানাইজেশন হিসেবে দাঁড়াতে পারে নাই। তো যতক্ষণ পর্যন্ত না অর্গানাইজেশন হিসেবে দাঁড়াতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই 30,000 সদস্যকে কাজে লাগাতে পারবো না। এটা একটা বড় জিনিস। এই 30,000 সদস্যকে কাজে লাগাতে হলে অবশ্যই এই এটাকে অর্গানাইজেশন হিসেবে দাঁড় করাতে হবে। কারণ কোন একটা প্রতিষ্ঠান এলোমেলো ছুটতে পারে না, মানে সবাই যদি এক জায়গায় কথা বলে তাইলে কিন্তু কাজগুলো হবে না। হ্যাঁ, তো এই কাজগুলো করতে গেলে কিছু মাথা কাজ করতে হবে, যারা আসলে এই কাজটা করতে চায়। হ্যাঁ, এই কাজটা কিন্তু ফান না, যে আমি আড্ডা দিচ্ছি চলে গেলাম, আমি আমি একটা ইভেন্ট করতেছি চলে গেলাম, ওইরকম না। কারণ এই কাজগুলোর একটা কন্টিনিউয়েশন লাগে। হ্যাঁ, তো যেহেতু একটা কন্টিনিউয়েশন লাগে, তো ওই কাজটা কমপ্লিট করতে গেলে আসলেই একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রাতিষ্ঠানিক রূপ যদি আমরা দিতে না পারি, কখনোই কোনো ভালো কাজ আমরা আসলে করতে পারবো না। কারণ এখানে একটা চেইন অফ কমান্ডের ব্যাপার আছে। হ্যাঁ, তো চেইন অফ কমান্ডটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু হবে না। তোমরা হয়তো বলতে পারো যে না, আমরা তো সবাই বন্ধু, একই বয়সী, আমরা চেইন অফ কমান্ড কেন মানবো? ভাই দেখো, তোমরা যেখানে চাকরি করো বা তোমরা যেখানে ব্যবসা করো, দেখো যে তোমার কিন্তু অনেক জুনিয়র তোমার সিনিয়র লেভেলে কাজ করে। হ্যাঁ, তোমার কিন্তু তাকে স্যার বলতে হয়, বস বলতে হয়। তো আমি যদি ওইখানে চেইন অফ কমান্ড মানতে পারি, তো আমি যখন নিজেদেরই একটা অর্গানাইজেশন, নিজেদেরই অর্গানাইজেশন যেটা 2000 ব্যাচ করেছে, ওই রকম একটা অর্গানাইজেশনও যদি আমরা সেম প্র্যাকটিসটা করতে পারি, তাইলে কিন্তু আসলে খুব ভালো একটা কাজ হবে আমার মতে। যদি কোনোভাবেই যদি আমরা এই জায়গায় একমত হতে না পারি, আমরা কোনোভাবেই যদি একটা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট না করতে পারি, প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, তাহলে কোনোভাবেই এই ধরনের বড় কাজ সম্ভব না। তো ওই জন্য আসলে অর্গানাইজেশনটা ডেভেলপ করতে হবে। তো ওইটা নিয়ে কাজ করা উচিত, অনেকেই কাজ করছেন। তো আশা করি যে
সবাই এই কাজে সাপোর্ট দিবেন, তাহলে আগামী বছর হয়তো বা আমরা ভালো কিছু করতে পারবো। আমরা এখন পর্যন্ত আমরা এই কিংবদন্তি থেকে যে ইভেন্ট গুলো করেছি এগুলো আসলে অল্প কিছু মানুষের হাত ধরেই আসছে। আমি আমি নিজে দেখেছি তো 60 থেকে 70 জন মানুষ, মানে কমন, যারা আসলেই কমন, এই 60 থেকে 70 জন কমন মানুষই আসলে কাজটা করতেছে, যেখানে আমাদের এই প্ল্যাটফর্মের মেম্বার হচ্ছে 30,000। 30,000 মেম্বারের একটা প্ল্যাটফর্মে যদি 60 থেকে 70 জন কমন মানুষই যদি এর মধ্যে ইনভলভ হয়, এর বাইরে কেউ না হয়, তাহলে আসলে কোনো কাজ আগায় নেওয়া অসম্ভব না। তো যদি আমরা একমত হতে পারি, যদি কাজগুলো গুছিয়ে করতে পারি, তো দেশের যে কোনো সমস্যায় আমরা আসলে সবার সাথে একযোগে কাজ করতে পারবো। তো এর জন্য আসলে আবারও বলবো, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টটা জরুরি। এরকম মানে কোনো গ্রুপ কোনো ইভেন্ট খুলে আসলে কোনো কাজ আসলে পুরো ফুললি কমপ্লিট করা যাবে না, কারণ এই কাজগুলো হচ্ছে চেইন ওয়ার্ক, প্রত্যেকটার কন্টিনিউশন আছে। যেমন ধরো আমরা হেলথ ক্যাম্প যেগুলো করে আসছি, আমরা নরসিংদীতে গেছি, নরসিংদীতে একবার যাওয়ার পরে আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার গেছি, এটা একটা কন্টিনিউশন। হ্যাঁ, কিন্তু এছাড়া আমরা অন্য কোনো জায়গায় কিন্তু সেকেন্ড টাইম যেতে পারিনি। হ্যাঁ, একটা জিনিস দেখো, সেকেন্ড টাইম যদি যেতে না পারি, তাহলে দেখো যে আমি যেই রোগীগুলোকে প্রেসক্রিপশন দিয়ে আসছি, আমাদের ডাক্তার বন্ধুরা যারা প্রেসক্রিপশন দিয়ে আসছে, তো এই প্রেসক্রিপশন অনুযায়ী তারা ঠিক মতো চলেছে কিনা, তারা ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা, তারা আদৌ সুস্থ হয়েছে কিনা, এইটার কিন্তু কোনো ফলো আপ আর হয় নাই। তো যেহেতু আমাদের আসলে অর্গানাইজেশনটা এভাবে দাঁড়ায় নেই, সেহেতু আসলে কিন্তু এই কন্টিনিউশনটা ধরে রাখা যাচ্ছে না। তো অবশ্যই কন্টিনিউশন ধরে রাখতে হবে, অর্গানাইজেশনের একটা রূপ দিতে হবে, আদারওয়াইজ কোনো ভালো কাজ, কোনো বড় কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো টেম্পোরারি আমরা এদিক ওদিক কোনো কিছু টেনে এনে কাজটা করে দিতে পারবো, কিন্তু ওইটা আসলে ভালো কোনো কাজ হবে না। নাজমুল, আমরা মোটামুটি শেষ ডাক্তার বন্ধুদের জন্য আমরা একটা, নাজমুল, ডাক্তার বন্ধুদের জন্য একটা জিনিস উৎসর্গ করতে বলো যাচ্ছি। এটা আসলে শুধু দিবো আমাদের শুধু যে আছে কিংবদন্তি ডাক্তার তা কিন্তু না, সবার জন্যই। আমরা গতকাল পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে 5 লাখ রান্না, 5 লাখ বক্স রান্না খাবার ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছি, যেটা আমরা উৎসর্গ করেছি এই করোনার সময় আমাদের ফ্রিডম ফাইটার ডাক্তার এবং নার্স বন্ধু যারা আছে, পাশাপাশি অন্যান্য বন্ধু যারা আছে, এদেরকে উৎসর্গ করেছি আমরা এটা গতকালই। যে আমরা 5 লাখ যে খাবার ডিস্ট্রিবিউট করেছি, খাবার বক্স, তো এটা ডাক্তার বন্ধু এবং নার্স বন্ধুদের জন্য আমরা এটা উৎসর্গ করেছি। তোমরা আসলে বিশাল একটা কাজ করছো ডাক্তার বন্ধুরা, নার্স যারা আছো, অনেক বড় কাজ করতেছো তোমরা, তোমাদের জীবনটা আসলে উৎসর্গ করে দিচ্ছে। কারণ আমাদের যে ফ্যাসিলিটিস গুলো হসপিটাল গুলো দেওয়া আছে, আসলে ডাক্তারদের ইনফেক্টেড, নার্সদের ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি অনেক হাই। তো এই 5 লাখ রান্না খাবারটা আমরা উৎসর্গ করলাম ডাক্তারদের জন্য। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ। আশা করি আসলে এই যে ডাক্তার, সেবক অথবা প্রশাসনের যারা আসলে দায়িত্বপ্রাপ্ত অথবা এই স্বেচ্ছাসেবী যারা কাজ করছে, পুরো টিমটাই আসলে অনেক মানে রিস্কি একটা কাজ করতেছে, যেটা আসলে শুধু সমস্যাটা এমন যে শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য কিন্তু বিপদের একটা জায়গা। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আজকের প্রোগ্রামের। ধন্যবাদ আসলে সবাইকে আমাদের সাথে এই দীর্ঘ সময় থাকার জন্য। আর আমরা ধারাবাহিকভাবে এভাবে বিভিন্ন বন্ধুদের সাথে বিভিন্ন সময়ে প্রেরণার গল্পগুলো শুনবো, বন্ধুদের কথাগুলো শুনবো, তাহলে হয়তো আমরা অনেকখানি আমাদের যে একাকিত্বের জায়গাটা সেটা হয়তো অনেকখানি কমে আসবে। দীপু, তুমি কিছু বলে শেষ করতে পারো, তাহলে আমরা হয়তো ক্লোজ করে দিব আর কি আজকের মতো। একটাই অনুরোধ থাকবে, আমরা যে যার জায়গায় ছোট করে কাজটা করব। আমি আমার আরেক বন্ধুকে মানে থ্যাংকস বলবো, একজন না বেশ কয়েকজনকে, বিশেষ করে রেদোয়ান, রেদোয়ানের কথা বলবো, রেদোয়ানুল আতিক রেদোয়ান, ও থাকে শাহজাহানপুর মতিঝিল এলাকায়, আমার সাথে বন্ধুত্ব করতো। ও প্রতিদিন, ও প্রথমে 300 টাকায় 15 জনের খাবার শুরু করে, 300 টাকায় 15 জনের খাবার, যেটা এখন প্রতিদিন 90 জনের খাবার হচ্ছে। তো এই যে একটা ইনিশিয়েটিভ, হয়তো তোমাদের কাছে মনে হবে যে ছোট একটা ইনিশিয়েটিভ,
তো প্রত্যেকটা এলাকায় যদি আমরা একজন বন্ধু দাঁড়িয়ে যাই, একজন বন্ধু দাঁড়িয়ে যাই যে না আমি 90 জনের খাবার ম্যানেজ করব, তাইলে কিন্তু এই বাংলাদেশের এই লোকগুলোকে কিন্তু ঘর থেকে বের হওয়া লাগে না। হ্যাঁ, ধরো আমি বনশ্রীতে থাকি, নাজমুল ধানমন্ডি থাকে, তারপরে কি বলবো আমাদের সৈয়দ চিশতি ইসলাম, ও থাকে দেশের বাইরে, সম্ভবত দুবাই থাকে ও। তো প্রত্যেকে প্রত্যেকের জায়গায় না, এখন যদি আমরা, কুমিল্লাতে, কুমিল্লাতে আছে না, দেশে আছে ও? আচ্ছা, এই মুহূর্তে কুমিল্লাতে আছে। হ্যাঁ, কুমিল্লাতে তো প্রত্যেকেই যদি আমরা এরকম 90 জনের খাবারের দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে লকডাউনটা কিন্তু সাকসেসফুললি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, খুব ছোট জিনিস, তুমি একটা জিনিস দেখো যে 300 টাকায় 15 জনের খাবার, ওইখানে কি থাকে? ওইখানে আমার সবজি খিচুড়ি থাকে, পাশাপাশি একটা ডিম থাকে। হ্যাঁ, 15 জনের, তো এরকম যদি আমি 15 জন করেই ধরি, আমাদের 30,000 মেম্বার, সবাই হয়তো সমানভাবে না, আমি ধরলাম 30,000 না, 15,000 মেম্বারও যদি 15 জনের দায়িত্ব নেই। হ্যাঁ, 15 জনের দায়িত্ব নেই, আমি একটু হিসাবটা বলি, 15,000 মেম্বার ইন্টু হচ্ছে 15, তাহলে কিন্তু 2,25,000, 2,25,000 মানুষের দায়িত্ব কিন্তু প্রতিদিন নেওয়া সম্ভব। 2,25,000 মানুষের খাবার প্রতিদিন নেওয়া সম্ভব যদি আমরা এই 30,000-এর মধ্যে 15,000 মানুষ বন্ধু যদি রেসপন্স করে যে না আমি 15 জনের দায়িত্ব নিলাম। হ্যাঁ, এটা হয়তো বা তোমার জন্য লোড হয়ে যেতে পারে, কিন্তু তোমরা যদি 3-4 জন মিললে এই 300 টাকা ম্যানেজ করো, তাহলে কিন্তু খুব ইজি। হ্যাঁ, তো ওইটাই শুভকামনা থাকলো যে আমরা এরকম 15 জনের দায়িত্ব নিতে যেতে পারি। আর স্পেশাল থ্যাংকস টু রেদওয়ান যে আসলে ও এটা করে দেখাইছে, স্পেশাল থ্যাংক টু ফয়সাল হবিব রনি, স্পেশাল থ্যাংকস নাজমুল হোসেন, ওরা ফিজিক্যালি কাজ করতেছে, স্পেশাল থ্যাংকস নুরসানি, ওরা আসলে যে পরিমাণ ইফোর্ট দিচ্ছে প্রতিদিন প্রতিদিন, এটা আসলে আনবিলিভেবল। এমন সব জায়গায় যাচ্ছে যেসব জায়গায় ইনফেক্টেড হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সবাইয়ের জন্য শুভকামনা, তো ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো যে সুস্থভাবে যাতে এই সময়টা পার করতে পারি। আসসালামু আলাইকুম নাজমুল। হ্যাঁ, ইনশাল্লাহ, ধন্যবাদ দীপু। আসলে এই অনেক সময়, আসলে একটু বলে রাখি, দীপু কিন্তু যে সময়টা আজকে আমাদের জন্য বের করছে 10টা থেকে 11টা, ও আসলে এই সময় আগামীকালকে বিদ্যানন্দের জন্য কি প্রোগ্রাম করবে অথবা আগামীকালকের কাজগুলা কিন্তু এই সময় কিশোর দা যিনি বাহিরে আছেন উনার সাথে আসলে বসে, অথবা অন্যান্য যেই সদস্যরা আছে বিদ্যানন্দের ভলেন্টিয়ার, উনাদের সাথে আসলে বসে এই সময় ফাইনাল করে ফেলে যে আগামীকালকে কি কি কাজ হবে, কি কাজগুলো। তো অনেক রিকোয়েস্ট ওকে প্রায় অনেকদিন যাবত একটু বলতেছিলাম সময় দেওয়ার জন্য, আসলে ও যে এই সময়টা বের করতে পারছে এটা আসলে কিন্তু আমরা ওর মূল্যবান সময় নিয়ে নিলাম। তো আসলে ওর সাজেশন গুলা আমাদের সবার কাজে লাগবে। আর যেটা দীপু বলছিল যে আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক বড়, এটাকে গুছিয়ে আমরা কাজ করতে পারলে অনেক ভালো কিছু করা অবশ্যই সম্ভব। তো সেটা আমি একটু বলে রাখি যে আমরা গত বছর 15ই নভেম্বর আমরা কিন্তু পরিচ্ছন্নতা অভিযানের একটা কাজ করেছিলাম, দেশের দেশের মোটামুটি 40টা জায়গা থেকে বন্ধুরা অংশগ্রহণ করেছিল। তো ইনশাল্লাহ আমরা যদি আসলে 64 জেলায় চেষ্টা করি, অসম্ভব কিছুই নাই, হয়তো একটু সামান্য আমাদের একটু গুছিয়ে নিতে হবে। আমাদের আসলে জাস্ট আর ভালো কাজ, মূল কথা হলো ভালো কাজগুলোর জন্য জাস্ট একটু অনুপ্রেরণার দরকার আর কনফিডেন্ট। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, অথবা আমরা বিশ্বাস করি, জাস্ট শুরু করলেই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব। তো ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।